হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং। এখন সকাল ঠিক 7:30 বাজে, ডিউটিতে চলে আসলাম। আপনাদের সাথে কালকের কাজের বিষয়টা শেয়ার করি নাই, কালকে কি কাজ করছিলাম। হ্যাঁ, তো আজকে ভাবলাম শেয়ার করব আপনাদের সাথে কি কি কাম কালকে করছিলাম। এখানে মজার অনেকগুলো ব্যাপার হবে, কি কীভাবে আমরা কাজ করি। এই যে এখানে বিম হবে, কালকে যে বিমের যে ব্যালেন্ডিং আছে না, সেই ব্যালেন্ডিংটা আর কি মানে তৈরি করছি, যেটা 10 সেন্টি কংক্রিট হয়। ঠিক আছে, এটা সর্বপ্রথম করতে হয়। এদিক দিয়ে যদি দেখায় এখানে বিম হবে, এবং আমরা ওইদিকে কিন্তু সেন্টারিং করছি অলরেডি বিম। তো বিদেশের যে বিমগুলো তৈরি করছি, এটা হচ্ছে গেট বিম। হ্যাঁ, ওপরের বিম না, টি বিম না, যেটা আমরা ওই যে ছাদের সাথে হয় কনসিল বিম, ওই বিম না, এটা কিন্তু আমরা গেট বিম করছি। কালকে সেন্টারিং আরম্ভ করছি এদিকে। ঠিক আছে, বেশ কয়েকটা উপরে বেশ খালি সাপোর্ট লাগা আছে, পুরোটাই সাপোর্ট লাগাইনি। আর নিচে সাপোর্টের নিচে যেটা সাপোর্ট, আসলে সাপোর্ট যেটাকে বলছি, সেটা ওই যে কংক্রিটটাকে মানে এই পাইপগুলা দিয়ে ঠেকা দেওয়া, যেন কংক্রিটটা সময় যেন এটা মানে ভেঙে চুড়ায় যেন না চলে যায়। ঠিক আছে, এটাকেই সাপোর্ট বলি মূলত বিদেশে। তো এটা পুরাটাই আর কি মানে মোটামুটি একটা ই কাজ করা হয়েছে, মানে এটা সেন্টারিং করছি কালকে। হ্যাঁ, নিচে ওই যে 2x4 দিয়েছি, সেন্টারে 4x4, টপেও 4x4। হ্যাঁ, এটার হাইট কতটুকু আছে জানেন? এটার হাইট 75 সেন্টি হাইট আছে। আগে 60 সেন্টির শাটার, এই শাটারগুলো কোথায় লাগালছিলাম জানেন? এই শাটারগুলো লাগালছিলাম ওই যে ব্যাসের শাটার খুলে আর কি এগুলো জয়েন দিয়েছি। আর ওপরে 15 সেন্টির হ্যাঁ প্লাই দিয়েছি, আগে 60 সেন্টি ছিল, 15 সেন্টির প্লাই লেগেছে জয়েন। ওই যে কস্টমার আছে দেখেন। এখানে আরেকটা মজার ব্যাপার হলো কি, যে প্রত্যেকটা প্লাইয়ের জয়েন্টে হ্যাঁ মাস্কিং টেপ মারা কিন্তু ই করতে হবে। ওই যে কী বলে এটাকে, মাস্কিং টেপ মারতে হবে, যাতে ডাক টেপ বলা হয়। মাস্কিং টেপ সাদাটা, আর ড্রাক টেপ হচ্ছে আরও মজবুতটা। তো মজবুতটা হচ্ছে ড্রাক টেপ, ওইটা প্রত্যেকটা প্লায়ের জয়েন্টে মারতে হয়। ঠিক আছে, জয়েন্টে মারলে কী হয়, কংক্রিটের 1 ফোঁটা পানি বাইরে বাড়াবে না। আর এটা যেহেতু আরেকশন হবে, আরেকশন মতলব হচ্ছে চ্যালেনের ওপরে টিন হবে, এটা আরেকশনের কাজ বলা হয়। হ্যাঁ, স্টিলের কাজ। এখানে যে দেখতে পাচ্ছে নাটবল, আরেকশনের জন্য। ঠিক আছে, আর আরেকটা বলি কি, যে এই যে এটা হচ্ছে টাইরড, এটা কিন্তু এপার থেকে ওই পার পুরোটাই। হ্যাঁ, আমরা একেবারে উপরে একটা দিয়েছি, আর একেবারে একটা নিচে হচ্ছে কতদূর উঁচাতে দিয়েছি জানেন, নিচের ডাউন থেকে 10 সেন্টি ওপরে হ্যাঁ দিয়েছি। তো এই যে আর এদিকে কতটুকু পরপর দিয়েছি জানেন, টাইরড 80 সেন্টি পাওয়ার আছে। প্রথমে দিয়েছিলাম 1 মিটার দিয়েছিলাম, তো পরে ফোরম্যান বলছে কি যে না, এটা 80 সেন্টি গ্যাপ রাখো, মানে 80 সেন্টি পরপর এই টাইরডগুলো দিতে হবে, তাহলে কংক্রিট ভাগার কোনো চান্স থাকে না। ঠিক আছে, আর ভিতরটা দেখাই আপনাদেরকে, মজার আর একটা জিনিস দেখাইতাম। তো এটা তো এখন খুলছে না, ঠিক আছে, এটা টাইট হয়ে আছে। এটা যেটা দিয়েছি এটাকে বলা হয় ক্যান্ডা। হ্যাঁ, ক্যান্ডা বলা হয় এটা। তো আমরা কীভাবে সেন্টারিং করছি আর কি বিদেশে একটা বিম। ঠিক আছে, আপনাদেরকে আগেও বলেছি কি, যে ইন্টারভিউর সাথে আপনি কোনো সময়তেই মিল পাবেন না। কোনোভাবেই মিল নাই। তো আমরা টাইরডের ভিতরে কী দিয়েছি জানেন, যেহেতু উপর থেকে ওপরে এই যে পাইপ, এটা কিন্তু পাইপ ভরা আছে কিন্তু টাইরডের ভিতরে, যেন কংক্রিট পড়লে যেন আমাদের টাইরডটা নষ্ট না হয়। এটা স্টিলের জন্য, ভিতরেও কংক্রিট হয়ে গেলে আমরা টাইরডটা টান দিয়ে বাইর করে নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টাইরড। আর প্রত্যেকটা টাইরডে দেখছেন মুরব্বা, এই যে নাট প্লেট, মানে ভাগার কোনো চান্সই নাই, কাজ করতে খুব মজা লাগে বিদেশে। এই যে এটাই বলছিলাম, এটা কিন্তু ক্যান্ডা বলা হয়। হ্যাঁ, আমাদের বিমটা কত, 50 সেন্টি হবে, তো আমরা 50 সেন্টি মুরব্বা কাটতে নিছি, কাটতে নেওয়ার পরে প্লাইটা মারছি ওপরে দিয়ে এভাবে রাইখে দিয়ে তাহলে গ্যাপটাতে ঢুকে গেল মুরব্বাটা, আর উপরে প্লাইটে বাড়তি হয়ে থাকছে। আমরা টাইরডটা যখন টাইট দিব না, তখন কিন্তু এটা আর মানে ভিতরে চাপবে না, বুঝতে পারলেন? মজা অন্যরকম বিদেশে কাজ করার।
তো এদিকে আরো সাপোর্ট দিই নাই আপনাদেরকে দেখাই, এদিকে এখনো পুরোটাতে সাপোর্ট দেওয়া হয়নি, কমপ্লিট করিনি, সাপোর্ট খাড়ু করে রাখছি। তো এখানে কত্রিক লোক কাজ করছে কালকে জানেন, মোটামুটি আপনার তিনটে গ্রুপে কাজ করছি, তিনটে গ্রুপে আপনার আছে তিনজন করে 9 জন, লিডম্যান 1 জন, 10 জন। তা আমরা 10 জনে কালকে একটু কাজ করছি, কাজের অতটা চাপ ছিল না, চাপ অতটা ছিল না, কেন নিয়ম সৃষ্টিতে বর্তমানে কি জানেন কাজের আসলে প্রচুর চাপ, না চাপ চাপ মানে কাজের প্রচুর চাপ মানে কাজ প্রচুর চলছে এখানে, কিন্তু আস্তে আস্তে কাজ করতে হবে, ঠিক আছে, অত মানে ই করতে হবে না, হুড়াহুড়ি করতে হবে না। কাজের চাপ মানে কেমন, মানে কাজ প্রচুর আছে কিন্তু অত স্পিডে করা যাবে না, খুব ধীরে ধীরে, সেফটি ফলো সর্বপ্রথম। তো যাই হোক, আমরা এই কাজটি করলাম, যেহেতু আপনাদেরকে দেখালাম এদিকে ব্ল্যান্ডিং নিচে কীভাবে বিম সেন্টারিং করি, হ্যাঁ এটা হচ্ছে গেট বিম, আরও দেখাবো পুরোটা কমপ্লিট করার পর। হ্যাঁ তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে, এটা কমপ্লিট বিমটা কীভাবে করলাম। হ্যাঁ আল্লাহ হাফেজ।